আসসালামু আলাইকুম। আপেল তোলার অনেক শখ থাকা সত্ত্বেও কখনো যাওয়া হয়নি, তো এবার পরিবারকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে এবং আমার একজন বন্ধু এবং একজন ভাইকে নিয়ে চলে গেলাম ইনশাল্লাহ লরি ল্যান্ড পার্কে। সো ওই ফার্মটা আমার বাসা থেকে প্রায় 1 ঘন্টার যাত্রা। সো আমরা চলে গেলাম, আমি আমার ওয়াইফ সহ। এত সুন্দর পার্ক, এই পার্কে, পার্ক আসলে এটা পার্ক প্লাস এটা একটা ফার্ম। এটা হচ্ছে ওদের মেইন কাউন্টার, এখান থেকে আপনার আপেল নিতে হলে ওই যে একটা লোককে দেখতে পাচ্ছি আমরা, প্লাস্টিকের ব্যাগ অর্থাৎ এবং ট্রলার দিচ্ছে, যে যার মতো করে নিয়ে যাচ্ছে। এবং আমরা এরপরে একটু দূরেই, ওই যে দূরে দেখা যাচ্ছে সেগুলো আপেল বাগান। তো আপেলগুলো এত স্বাদ, এত সুস্বাদু, যেটা বলার অপেক্ষায় রাখে না। এবং বাচ্চারা, আমরা টোটাল অনেক কিছু নিয়ে গেছি, সবগুলো নিয়ে আমরা কিছুক্ষণ আপেল পিক করলাম এবং খেলাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এত সুস্বাদু আপেলগুলো খেতে, যে উনি আমাদের ফরিদ ভাই, গ্রিন বেল্টের হিরো, সো আমাদের জুনিয়র হিরো এখানে, সেও এনজয় করছে আমাদের সাথে। এবং বাচ্চারা আপেল পিক করতেছে, যে কি পরিমাণ আপেল ধরছে। ক্যামেরায় আসলে সব কিছু আসতেছে না, বাট বাস্তবে না দেখলে বোঝা যায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া, এটা দেখার তৌফিক দিয়েছেন আল্লাহ পাক। আসলে একটা জিনিস দেখেন, কোনো দেশে পায় না আর কোনো দেশে খায় না। যে পরিমাণ আপেল গাছে ঝুলছে তার চেয়ে বেশি মনে হচ্ছে নিচেই পড়ে আছে। তো নিচের দিকে কারো খেয়াল নেই, এই যে দেখেন কি পরিমাণ আপেল নিচে পড়ে আছে, এত সুস্বাদু আপেলগুলা। এবং একটা মজার বিষয়, আপেলের হাতে ধরলেই আপেলগুলো হাতে চলে আসে। American apple garden, and these apples are so tasty and fresh. এগুলা গ্রিন আপেল, গ্রিন আপেল গুলো কিছুটা টক টাইপের, বাট প্রতিটা ঢালে ঢালে আপেল ধরে আছে। মানুষ প্রতিদিন আপেল তুলছে, তারপরেও আপেলের মনে হচ্ছে যেন শেষ নেই। বাচ্চারা দেখেন কিভাবে দৌড়াদৌড়ি করতেছে, কি মজা করতেছে সেখানে। এবং এইটা বাচ্চারা পারতে পারে, আসলে আপেল গাছ তো এত ছোট হয় না। আমার বাড়িতেই আছে একটা আপেল গাছ, অনেক বিশাল, বাট এরা ফার্মে করার জন্য গাছটাকে একটা নির্দিষ্ট সাইজের মধ্যে রাখে, বেশি বড় হতে দেয় না। এবং এখানে এত পরিমাণ আপেল ধরছে, সম্ভবত এরা প্রতি বছর আপেল গাছটাকে একবার কেটে দেয় এবং সেখান থেকে যা ডালপালা বাইর হয় প্রতিটা ঢালে ঢালে আপেল ধরে। আপেলগুলো এত বেশি, সুবহানাল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, এটা আবারও শুকরিয়া আদায় করছি, এটা দেখার সুযোগ করে দিয়েছেন। এই যে দেখেন নিচে যত পরিমাণ আপেল আছে, গাছেও সেই পরিমাণে আছে। বাট এই যে আমার আঙ্কেল, আঙ্কেল আসলে ওনার মাথায় আপেলের মতোই দেখা যাচ্ছে, যদিও মাথাটা ওই টাক হওয়াতে একটু সমস্যা, বাট উনি হচ্ছেন আমাদের প্রাণ। উনি যেখানে যাবেন সেখানে জায়গাটাকে মেতে রাখেন। এই যে দেখেন কত আপেল, হাসান ভাই অলরেডি এক ব্যাগ আপেল নিয়ে নিয়েছেন, উনি আরো নিচ্ছেন বড় বড়। দেখি আপেল গুলো গাড়ি দিয়ে চলতেছে, গাড়ির নাম কি আছে?
এটার নাম কি? তুমি কোন জায়গায় আসছো বলো দেখি, এটা কোন জায়গায় আসছো? তুমি এখানে কি করতেছো? প্রতিটা পাউন্ড আপেল আমরা অনেকগুলো আপেল নিলাম, আমরা তিনজনে চারজনে টোটাল আপেল নিয়েছি। আমাদের দেশের নাশপাতি বলে যাকে আমরা নাশপাতি বলি, ওই নাশপাতির মতো, কিন্তু গাছটা দেখতে আপেল গাছের মতোই, এবং এটার উপরে চামড়াটা ফেলে তারপরে খেতে হয়। খুবই সুস্বাদু, খুবই সুস্বাদু, যেটা বলার অপেক্ষা রাখে না। আসলে এই ফার্মটা এত বিশাল আর এত বড়, এত বিশাল যেটা মানে ফিজিক্যালি না দেখলে বোঝা মুশকিল। এই যে দুই পণ্ডিত, ওরা রৌদ্রে কিছুটা কাবু হয়ে যাওয়ার পরেও আনন্দের কোনো ঘাটতি নেই, মনে হচ্ছে যেন কোথায় আমার হারিয়ে যাওয়ার নেই মানা। তারা খুবই এনজয় করছে। কিছু এশিয়ান পিয়ার্স নেওয়ার পরে আমরা কাউন্টারে চলে আসলাম। এদের এখানে দুটো লামা আছে, লামা অনেকটা ছাগলের মতো, বাট পাখি যেমন মাথাটা অনেক লম্বা, এইটা অনেকটা সেরকম ছাগলের মতো বিশদ, একটু বৃহৎ আকারের, বাট ওর মাথাটা অর্থাৎ গাঁট থেকে মাথা পর্যন্ত অনেক লম্বা। তো বাচ্চারা ওই ছাগল এবং এই লামা দুটোকে ঘাস খাওয়া, ডালপালা ছিঁড়ে ছিঁড়ে খাওয়াচ্ছে, ওরা খুবই আনন্দ করছে ওই ওখানে গিয়ে। লামার এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম। এই ছেলেটাকে দেখছেন, ও পার্ট টাইম জব করে এখানে। এবং আমাদের পুরো টিম এখন এখানে এনজয় করছে। সেই লামা, একটা ব্ল্যাক লামা আর একটা বড় ব্রাউন কালার কিছুটা, এবং দুটো ছাগল আছে, দুইটাই সাদা এবং ব্রাউন। দেখেন এক একটা লামা কত বিশাল। তো আসলে আল্লাহ পাকের সৃষ্টি অনেক সুন্দর, অনেক বৈচিত্র্যময়। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ আর একবার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।